অহংকার হলো খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের প্রধান কারণ। সুন্দর জীবন নষ্ট হওয়ার একটা মূল কারণ হলো অহংকার। তাই তুমি কখনো কোনো কিছুতেই অহংকার করিও না। এখানে অহংকার নিয়ে কিছু উক্তি তুলে ধরা হলো, আশা করি এই সমস্ত উক্তিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। অতি অহংকারী ব্যক্তির জীবনে একটা পর্যায়ে সফলতা আসলেও পূর্ণতা আসে না। অহংকারী ব্যক্তির পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে মানুষ পরিশ্রম না করে সবকিছু পায় সেই মানুষ অহংকারী হয়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। অযোগ্যকে যোগ্যর সম্মান দিলে সে অহংকারী হয়ে ওঠে। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নয়। অহংকার এমন একটা জিনিস যেটা সোনার মতো মূল্যবান জিনিসকেও মাটিতে পরিণত করতে পারে। অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ। অহংকার করিও না, কেননা অহংকারীর পরিণাম জাহান্নাম। অহংকার করো না, অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে। অহংকার গুণের জন্য করা ভালো, রূপের জন্য নয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। অহংকার দ্বারা কিছু অর্জিত হয় না, বরং মানুষ তার যা আছে তা হারায়। অহংকার সবচেয়ে খারাপ নেশা, যে এটা করেছে সে পৃথিবী থেকে মুছে গেছে। অহংকার ত্যাগ করুন এবং জীবনকে সফল করুন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে আসলে একটা মূর্খ। অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই, কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে। অহংকারী হওয়ার চেয়ে মাথা নত করা শতগুণ ভালো। আপনি যদি অহংকারী হন তাহলে আপনি না কাউকে সত্যিকারে ভালোবাসতে পারবেন, না কারো ভালোবাসা পেতে পারবেন। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কখনো সময় এবং ভাগ্যর অহংকার করবেন না, কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না। কি হবে অহংকার করে, জীবন নামের গল্পটাই একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে। কিসের এত অহংকার, আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো কাল অন্যর কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। কিসের এত অহংকার, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। কখনো টাকার অহংকার করো না, সময় কখনো রাজাকে ভিখারি এবং ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না। গায়ের রঙের এত অহংকার করো না, কারণ মৃত্যুর পরে ছায়ের রঙটা কালো হয়। চোখ বুঝে দেখো, সাদা কাপড়, খাটিয়া আর 3.5 হাত জায়গা ছাড়া তোমার আর কিছুই নেই। 3 ধরনের মানুষের অহংকার বেশি। 1, বেশি শিক্ষিত হলে। 2, বেশি সুন্দর হলে। 3, হঠাৎ বড় লোক হলে। তুমি যদি উঁচুতে উঠতে চাও তাহলে তোমার ভেতর অহংকারকে দূর করে নিজেকে হালকা করো, কারণ যারা হালকা তারাই উঁচুতে উঠতে পারে। 2 দিনের মনুষ্য জীবনে আত্ম অহংকার করার নিচ্ছক বোকামি। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই, বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। প্রকৃত মানুষ তাকেই বলে যার মধ্যে কোনো অহংকার নেই, বরং মানুষকে মানুষ ভেবে সম্মান করে। বুদ্ধিমানরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকার পতনের মূল। মনের মধ্যে অহংকার আনবেন না, নইলে জিতে গিয়েও হেরে যাবেন। মরিচিকা যেমন লোহাকে বিনষ্ট করে, তেমনি অতিরিক্ত অহংকার মানুষকে ধ্বংস করে। মানুষ নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের মানুষের গুরুত্ব বুঝতে পারে না। যাহার যোগ্যতা যত অল্প তাহার অহংকার তত বেশি। যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে তার থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। যে ব্যক্তির অন্তর অহংকারী পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। যে যত বেশি অহংকারী দেখিয়ে উপরে ওঠার চেষ্টা করুক না কেন, সময় হলে তাকে নিচে নামতে হবে। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয়। রঙিন কাপড় পরে অহংকার করো না, সাদা কাপড় পরে বিদায় নিতে হবে। রূপের অহংকার করো না কখনো, তোমার মতো কোটি কোটি সুন্দর শরীর মাটির নিচে চাপা পড়ে আছে। লোভী এবং অহংকারী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার স্থায়ী হয়ে আছে। একটা কবরস্থানের বাহিরে লেখা ছিল, এখানে শতাধিক কবর আছে যারা ভেবেছিল তাদের ছাড়া পৃথিবী চলতে পারে না।